হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে যাব আমি ট্রফিকল হসপিটাল, কলকাতার ট্রফিকল হসপিটাল, যেখানে স্কিনের জন্য খুব ভালো, চামড়ার যে কোনো প্রবলেমের জন্য ছেলে এবং মেয়েদের জন্য খুব উপযুক্ত ট্রফিকল হসপিটাল, যেটা হচ্ছে কলকাতার 1 নম্বর, চামড়ার যে কোনো প্রবলেম ছেলে মেয়েদের। তো ভিডিওতে সাথে থাকুন, আরও অনেক রকম ইনফরমেশান যেতে যেতে আমি দেবো। তো নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা আমাদের পাড়ার রোড, পাড়ার রাস্তা। তো পাড়ার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন মেন রোডের দিকে। এখন চলে এসেছি নেপালগঞ্জ বাজার। দেখতে পাচ্ছেন আজকে বুধবার, যেহেতু হাট বার, সবজি বাজার সব। আপনারা যদি মেট্রো করে যান তাহলে সেন্ট্রাল এভিনিউতে নামতে হবে, নেমে ওখান থেকে 1-2 মিনিট লাগে, নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন বলে দেবেন। আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে মেডিকেল কলেজে নামতে হবে, ওখান থেকে নেমে যে কাউকে বলবেন ট্রফিকল হসপিটাল বলে দেবে। অলরেডি আমি ট্রফিকল হসপিটালে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে লম্বা প্রচুর লাইন। যত সকাল সকাল আসবেন টিকিট করতে পারবেন এবং ডাক্তার দেখাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন, লাইনটা সোজা এসেছে, সোজা এসে বেঁকে গিয়েছে, আবার সোজা গিয়েছে। তো এখানে নতুন টিকিটের লাইন আছে এবং পুরনো টিকিটের লাইন আছে, এবং টিকিট কেটে ডাক্তার দেখানোর জন্য আবার লাইন আছে। তো আপনারা যখন আসবেন দেখে এবং জেনে শুনে লাইনে দাঁড়াবেন। আধা ঘন্টার উপরে লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম এবং ডাক্তারবাবু লাঞ্চ করছিল বলে, এবং আমি সামনের দিকে চলে এসেছি, এবারে ভিতরে ঢুকব। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডে কিন্তু লেখা আছে কোন রোগের জন্য কিবার, বা ছেলেদের কিবার, মেয়েদের কিবার, সব কিছু লেখা আছে। তার সত্ত্বেও আমি লাস্টে আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দেবো যে কোন দিনকে ছেলেদের মেয়েদের সব কিছু। ভিতরে ঢুকে দেখলাম যে দুটো কাউন্টার আছে, কাউন্টার 1 এবং কাউন্টার 2। তো দুটো কাউন্টার থেকেই টিকিট দেওয়া হয়, 2 টাকা করে টিকিটের জন্য নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 1 নম্বর কাউন্টারে এবং 2 নম্বর কাউন্টারে। আজকে যে ট্রফিকল হসপিটালে গেছিলাম, টাইমটা আপনাদের মানে দিনটা জানতে হবে ছেলে এবং মেয়েদের কোন দিনকে। তো ফার্স্ট হচ্ছে মেয়েদের দিন হচ্ছে, সেটা হচ্ছে সোমবার দিন, সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার হচ্ছে যে টিকিটটা হয় সেটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি টিকিট হয়, এবং ছেলেদের হচ্ছে বুধবার এবং শনিবার। ছেলেদের বুধবার এবং শনিবার যেটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি টিকিট হয়, কিন্তু ছেলেদের যেহেতু শনিবার পড়ে যাচ্ছে সেই হিসাবে আপনাদের 9টা থেকে দুপুর 12টো অবধি টিকিট হয়, ঠিক আছে। আর যখন আপনারা যাবেন ওখানে 2টো লাইন দেখতে পারবেন, একটা পুরনো লাইন আর একটা হচ্ছে নিউ লাইন। তো আপনারা যদি নতুন যান তাহলে নতুন টিকিটের জন্য দাঁড়াবেন, আর যদি পুরনো লাইন হয় তাহলে পুরনো লাইনে দাঁড়াবেন। আর যখন টিকিট করা হয়ে যাবে, মানে যখন টিকিটটা করতে যাবেন, 2 টাকা করে টিকিট নেয়। টিকিট করা হয়ে গেলে আবার ডাক্তার দেখানোর জন্যে আবার কিন্তু আপনাদের লাইন দিতে হবে, ঠিক আছে। তো আর ওষুধ আপনারা ওখানে লাইনে দাঁড়াবেন, অনেকে ওষুধের কার্ড দেবে যে এই দোকানে যান ওই দোকানে যান, কিন্তু আপনারা গেটের বাইরে আশেপাশে মানে ওষুধ পেয়ে যাবেন, সেটা সিকিউরিটিদের বললে ওরা বলে দেবে যে কোথায় আছে। তো এই ইনফরমেশানগুলো একটু জেনে যাবেন, ঠিক আছে। তো এটুকুনি বলা ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, আসছি আবার নেক্সট ভিডিওতে।